হ্যালো, আসসালামু আলাইকুম। এবি ফরেক্স ট্রেডিং কর্প থেকে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটি টিউটোরিয়াল ভিডিওতে। এই ভিডিওতে আপনি যে বিষয় সম্পর্কে বেসিক্যালি জানতে পারবেন তা হলো, এই ভিডিওতে যে বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন সেটা হচ্ছে আপনার ট্রেডলাইন সম্পর্কে। আমাকে বেশ কিছু ট্রেডার বলেছেন, নক দিয়েছেন, বিশেষ করে একজন টাইম লাইনেও আমার পোস্ট করেছেন স্ট্রেংথ গ্রাফ ট্রেডার আইডিতে। তিনি জানতে চেয়েছেন যে ট্রেন্ড লাইন দিয়ে কীভাবে আমি এন্ট্রি নিব। তো এই বিষয়ে মিলে আসলে বলা, তবে আমাদের টিউটোরিয়াল ভিডিও শুরু করার আগে বলতে চাচ্ছি যে এবি এফএক্স ট্রেডিং কর্পের সাথে আপনারা যদি কানেক্টেড থাকতে চান, আপনারা নিম্নের লিঙ্কগুলো ইউজ করে চাইলে কানেক্টেড থাকতে পারেন, চাইলে সরাসরি আপনারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুক আইডি এটা, স্ট্রেংথ গ্রাফ ট্রেডার। এই আইডির মাধ্যমে আমি প্রতিদিনকার বিভিন্ন আমার মার্কেট সম্পর্কে যে পয়েন্ট অফ ভিউ এটা আমরা শেয়ার করি। যেমন শুক্রবার দিন আমাদের অ্যানালাইসিস ছিল যে ডলার স্ট্রং হবে, এবং দেখুন সিপিআই এর নিউজ ঠিকই পজিটিভ এসেছিলো, এবং আলটিমেটলি ওভারঅল নিউজের আগে বলা যেতে পারে কোনো কোনো পেয়ারে, মেজর ম্যাক্সিমাম পেয়ারে দেখা গেছে ডলার স্ট্রং মুভ করেছিল। আমাদের যেহেতু টিপি থাকে 50 পিপস, ইন দ্যাট মিন আমরা সেই স্ট্রং মুভে আমরা বের হয়েও এসেছি, যদিও পরবর্তীতে একটা ভালো রিভার্সাল মুভও এসেছিল। আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেডও থাকতে পারেন। সো এবার আমরা চলে যাই আমাদের টিউটোরিয়াল পর্বে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি চার্ট ইন যে ইউএসডি এর, সেক্ষেত্রে আমরা মনে করি যে ইউএসডি ক্যাডের যে চার্টটা আমরা সেখানে যেতে পারি। ইউএসডি ক্যাডের চার্টে যদি আমরা এখন ট্রেন্ড লাইন আঁকতে চাই, তাহলে আমাদের বেসিক্যালি কী কী পদক্ষেপ নিতে হবে, বা নর্মালি ফরেক্স প্ল্যাটফর্মে কীভাবে আমরা মেটা ট্রেডারে আমরা ট্রেন্ড লাইন আঁকবো, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, এই ভিডিওটি শুধুমাত্র নতুন ট্রেডারদের জন্য যারা এখনও জানেন না। প্রথমত বলবো যে যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি মেটা ট্রেডারে কয় রকমের আছে, তিন রকমের আছে। একটা হচ্ছে আপনার যে হরিজন্টাল লাইনের মাধ্যমে আঁকা যায়, আরেকটা হচ্ছে ট্রেন্ড লাইনের মাধ্যমে আঁকা যায়, এবং আরেকটি যে মাধ্যমে আঁকা যায় সেটা হচ্ছে যে ফিবোনাচি আর্ক বা ফিবোনাচি ফ্যান দিয়ে। তো ফিবোনাচি আর্ক আর ফ্যানের বিষয়টা যেহেতু আপাতত আমাদেরকে রিকোয়েস্ট করা হয়নি, সো ইন দ্যাট কেস আমরা হয়তো এখন আপাতত বলছি না, বাট তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটুকু জানাতে চাই যে আমরা আজকের টিউটোরিয়ালটা আমরা সাজিয়েছি যে আমরা কীভাবে মেটা ট্রেডারে আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি সেটা নিয়ে। তো বেসিক্যালি এবার আমরা পয়েন্টে চলে যাই। যদি আপনার এখানে এই জিনিসটি না থেকে থাকে, আপনি কীভাবে অ্যাড করবেন, ঠিক এখানে গিয়ে রাইট ক্লিক করবেন, কাস্টমাইজে যাবেন, সেখান থেকে আপনি দেখতে পারবেন এই যে, যেমন দেখুন এই যে ট্রেন্ড লাইন, এটা যদি না থাকে আপনি ট্রেন্ড লাইন সিলেক্ট করে এখানে ইনসার্ট করে নিন, নিয়ে আপনি ক্লোজ করে দিলে দেখুন অটোমেটিক্যালি এখানে ক্লোজ হয়ে থাকবে। এখানে আমরা ট্রেন্ড লাইনের আঁকার জন্য পদক্ষেপ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো ট্রেন্ড লাইন আঁকার জন্য মেইনলি যেটা করতে হবে, আমাদেরকে হায়ার টাইম ফ্রেম চুজ করতে হবে, এবং এর জন্য আদর্শ আমি মনে করি যে আওয়ার 4 টাইম ফ্রেমটা। তো আওয়ার 4 আঁকা যায়, ডে 1ও আঁকা যায়। তো যেহেতু ইউএসডি কার্ড লং টার্ম ধরে আসলে পড়ছে, সো আমার মনে হয় ডে 1 ট্রেন্ড লাইন আঁকাটাই মনে বোধ হয় সেফ হবে এটার জন্য। তো যাই হোক, আমরা এবার চলে আসি কীভাবে আমরা আঁকবো। প্রথমে এটি সিলেক্ট করতে হবে। প্রথমে একটা বিষয় ট্রেন্ড লাইনে বলে রাখি, বলার আগে আসলে তার আগে কিছু ভূমিকাও দিয়ে নেওয়া প্রয়োজন যে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে যে কোনো ক্যান্ডেলের হায়ার মানে টপ এবং লোয়ার লো, এই দুইটাই কিন্তু আসলে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হতে পারে। এখন যেহেতু প্রতিটা ক্যান্ডেলের ক্ষেত্রে আসলে এটা মেজার করা সম্ভব না, তো সাধারণত আমরা যেটা করি যে একটা ট্রেন্ডের সাধারণত লোয়ার লো এবং হায়ার হাই ধরে আসলে আমরা কাজ করে থাকি। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে ব্যাপারটা একই, যে একটা ট্রেন্ডের অর্থাৎ পুরো একটা ট্রেন্ডের যত হায়ার হাই আছে আপনি যদি যোগ করে যান একটি রেখা দিয়ে, আর লোয়ার লোগুলোকে যদি আপনি একটা রেখা দিয়ে যোগ করে যান, তবেই সেটা একটা ট্রেন্ড লাইন আঁকা হয়ে যাবে। তো আসুন আমরা দেখি কীভাবে আমরা ডে 1 আমরা ট্রেন্ড লাইন আঁকতে পারি। যেমন আমরা যদি দেখি এখানে একটা বাই ট্রেন্ড ছিল, এই বাই ট্রেন্ডের মধ্যকার যে সকল হায়ার হাই আছে, যেমন ট্রেন্ডটা কিন্তু শুরু হয়েছে বেসিক্যালি এখান থেকে, রাইট? এখানকার যত আপনার মানে হায়ার হাই ছিল, যেমন এটা একটা ছিল, তারপর এটা একটা ছিল, জি, তো এইটুকু এইটুকু থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা
ট্রেন্ড লাইন হয়েছে, এটা আপার ট্রেন্ড লাইন বলা হয়। আপার ট্রেন্ড লাইনটা অ্যাকচুয়ালি সাপোর্ট হিসেবে কাজ করে, এটার কাছে যতবারই মার্কেট যায় মার্কেট মেকাররা মনে করে যে এখান থেকে আর আমার বাইয়ে যাওয়াটা উচিত হবে না, তারা যেটা করে মার্কেটে সেল প্রেশারটা বাড়িয়ে দেয়, তারা এই কারণে দেখা যায় যে মার্কেট সেলে যাওয়া শুরু করে। এবার আমরা যেটা করব, নিচে যে লোয়ার লাইনটা আঁকবো, এটা ওইভাবে লোতে ক্লিক করে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে বাড়াবো, জি ঠিক এভাবে, জি এভাবে আমাদের আঁকা হয়ে গেল লোয়ার ট্রেন্ড লাইনটা। তো ট্রেন্ড লাইন আঁকার জন্য যেটা করতে হবে, এটা লেফট বাটন ক্লিক করে লেফট বাটন চেপে ধরে এটাকে যদি আপনি যে কোনো জায়গায় টেনে ছেড়ে দেন, তাহলেই আসলে একটা ট্রেন্ড লাইন আঁকা হয়ে যাবে। এখন ট্রেন্ড লাইনের যে প্রপার্টিজগুলো সেটা আমরা কীভাবে দেখতে পারি, এটাকে আমি ডাবল ক্লিক করে যদি প্রপার্টিজে যাই, আমি আবার বলছি এটাকে যদি ডাবল ক্লিক করি এবং আমি যদি রাইট বাটন ক্লিক করি, তবে ট্রেন্ড লাইনের প্রপার্টিস পাবো। প্রপার্টিসে যদি আমরা যাই, তবে এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো, আমি এটার পুরুত্ব সিলেক্ট করতে পারবো, এবং এটাকে রেড যদি আমি দিয়ে রাখি, টিক চিহ্ন যদি রে দিয়ে রাখি, এটা একটা লম্বা একটা ট্রেন্ড লাইন শো করবে। যদি আমি রেটাকে যদি আমি কেটে দিই, টিক চিহ্ন না দিই, তবে এটা শুধুমাত্র ততটুকুই পর্যন্ত থাকবে যতটুকু আমি নিজে এঁকেছি। তো আমার সুবিধা অনুযায়ী আমি রেটা কেটে দিয়েছি, তো আশা করি আপনাদের সুবিধা মতো আপনারা কাজ করলে করতে পারেন। তো এবার আসি ট্রেন্ড লাইনের ধর্ম নিয়ে। ট্রেন্ড লাইনের যে নিচের যে পোর্শনটা, এটা আসলে সাপোর্ট লাইন হিসেবে কাজ করে। এখানে যতবারই আসে সাধারণত মার্কেট সাপোর্ট পেয়ে দেখা গিয়েছে যে বাই যাওয়া শুরু করে। আপনি দেখুন এখান থেকে গিয়েছে মার্কেট, এখান থেকে মার্কেট মেকাররা বলেছে যে বাই যাবো, আবার যখন এখানে এসেছে কাছাকাছি এসেছে মার্কেট এখান থেকে আবার বাই গিয়েছে, আবার যখন এটা কাছাকাছি এসেছে মার্কেট এখান থেকে আবার বাই গিয়েছে, এবং এভাবে করে কিন্তু সে বাই গিয়েছে। এবং আপনি যদি উপরের লাইনটার কথা চিন্তা করেন, এটা হচ্ছে বলা হয় রেজিস্ট্যান্স লাইন, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্ট লাইন। এখানে যতবারই যায় মার্কেট দেখা যায় যে আপনার রেজিস্ট্যান্স পেয়ে উল্টো দিকে মুভ করেছে, অর্থাৎ সেলে গিয়েছে, একটা বাই ট্রেন্ডের ক্ষেত্রে বলছে সেল গিয়েছে। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে দেখুন যে এখানে এই জোনের কাছে গিয়েছে মার্কেট এখান থেকে সেল যাওয়া শুরু করেছে। আমরা যদি পূর্ববর্তী বিভিন্ন আরও টাইম ফ্রেম যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলেও আমরা হয়তো এরকম আরও অনেক নানা রকমের বিষয় দেখতে পারবো। যেমন এখানে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা লম্বা একটা বাই ট্রেন্ড আছে। আমরা যদি এখানে আমরা আপনার আঁকি, তাহলে দেখুন ব্যাপারটা এরকম হচ্ছে যে আমার হায়ার যে হাই যে পয়েন্টগুলো, জি আমি কিন্তু সবই যোগ করে গেলাম, এবং এরপরে যে লোয়ার লো যে পয়েন্টগুলো, তার নিচের যে সকল পয়েন্টগুলো আছে আমি এগুলো সবই আমি যোগ করে গেলাম। দেখুন এই ঠিক লোয়ার লো বরাবর, এই লোয়ার লো বরাবর টাচ করে যে রেখা চলে গেছে, এটি হচ্ছে আমার রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, দেখুন এই রেজিস্ট্যান্স লাইনের নিচে একটু মার্কেট এসে কিন্তু আবার উপরের দিকে চলে গেছে, আর এ যতবারই এখানে সাপোর্ট লাইনের কাছে এসে কিন্তু বাই চলে গিয়েছে, আর এ যতবারই রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছি এসেছে সে কিন্তু কী করেছে, প্রাইস রিজেক্ট করে সেল গিয়েছে। তো এভাবে করে আসলে ট্রেন্ড লাইনটা কাজ করা যায়। ট্রেন্ড লাইনের আরও নানাবিধ কাজ আছে, যেমন ধরুন এখানে একটা কাজ আছে, যেমন এখানে একটা সেল ট্রেন্ড, তাই তো? যেমন এই সেল ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমি ধরি, এটার হায়ার হাই পয়েন্ট ছিল এটা, জি সো হায়ার হাই পয়েন্টগুলো যোগ করলে আমি এরকম একটা জিনিস পাই। এখানে এই হায়ার হাই পয়েন্টটা আসলে একটা ফেক পয়েন্ট, এটা আসলে ওভাবে রিপ্লেস করেনি, ও পর্যন্ত গিয়েছে মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে আরও নিচে। সো আলটিমেটলি এইটুকু বলা যেতে পারে যে একটা রিয়েল একটা রেজিস্ট্যান্স লাইন। এভাবে এরপর আমরা সাপোর্ট লাইন আঁকতে পারি, জি এভাবে দেখেছেন, এটা একটা ভালো সাপোর্ট লাইন। তো এখানে দেখা গেল যে এখানে মার্কেট গিয়ে রেজিস্ট্যান্স লাইনে বাধা পেয়ে সেল গিয়েছে, আবার গিয়েছে মার্কেট মেকাররা মনে করেছে উপরে যাওয়া ঠিক হবে না, সেল গিয়েছে। এখানে যখন গিয়েছে দেখেছে আর নিচে যাওয়া ঠিক হবে না, সাপোর্ট লাইনে গিয়ে আবার বাই গিয়েছে। আরও যখন পড়েছে তখন চিন্তা করেছে এখানে যাওয়াটাও ঠিক হবে না, আরও সে বাই গিয়েছে। একটা পর্যায়ে দেখা গেলো ট্রেন্ড লাইনটা ব্রেক করে ফেলেছে এখানে, অর্থাৎ উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা আছে সেটাকে সে ব্রেক করে ফেলেছে। ব্রেক করে ফেলে কিন্তু বাই ট্রেন্ড ক্রিয়েট হওয়ার কথা, এবং আপনারা দেখুন কী সুন্দর এখান থেকে বাই ট্রেন্ড ক্রিয়েট হয়েছে। সো আপনি যদি চিন্তা করে থাকেন যে আমি এখানে ট্রেন লাইনে বাধা পেলেই আমি রিভার্সাল নিব, বা ধরেন রেজিস্ট্যান্স লাইনে বাধা পেলেই আমি সেল নিব, বা সাপোর্ট লাইনে বাধা পেলেই যে বাই নেবো, এটা আসলে সবসময় হবে না। মাঝে মাঝে এটা ব্রেকআউট করেও দেখা যাবে যে ট্রেন্ড ক্রিয়েট হয়ে যাবে। তো যেহেতু এটা কোনো সিওরিটি নাই যে আসলে এটাকে রিট্রেস করবে নাকি এটা ক্রস করে আর অনেক দূর যাবে, সো এটার সিওরিটির জন্য আপনাকে যেটা করতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর আপনাকে অনেক বেশি পরিমাণে জোর দিতে হবে,
যে পেয়ার নিয়ে আপনি কাজ করছেন সেই পেয়ারের ভিতরকার ইকোনমিক অবস্থা এবং অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটরগুলোর উপর আপনার মনোযোগ দিতে হবে, সেগুলো আপনার কাজে লাগাতে হবে। এবং সবচেয়ে বড় কথা, মার্কেট মেকারের সেন্টিমেন্ট সম্পর্কে আপনাকে যথেষ্ট পরিমাণ আইডিয়া থাকতে হবে যে কীভাবে সাধারণত মার্কেট মেকাররা আপনাকে বোকা বানানোর জন্য তাদের সেট আপ রেডি করে রেখেছে। তো বেসিক্যালি ট্রেন্ডলাইন নিয়ে বলতে গেলে এটুকুই বলার। ট্রেন্ডলাইন আসলে নিয়ে বলতে গেলে এটাই আমি বলবো যে আসলে এটা দিয়ে আসলে আপনি ট্রেড করাটা আসলে আমি মনে করি আমি সাপোর্ট কখনোই করি না, কারণ এটা আসলে এটার কোনো মানে এটা শুধু একটা টেকনিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ, কিন্তু এটার পিছনে কোনো ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড নেই, কোনো একটা সলিড মানে ভিত্তি নেই বলে আমি মনে করি। এটাকে মানে সর্বোত্তম পন্থায় ইউজ করা পসিবল হবে কিসের জন্য, টিপি এবং এসএল পয়েন্টের জন্য। যেমন ধরুন আজকে এইখানে দাঁড়ায়, অর্থাৎ মানে এই মাসে দাঁড়িয়ে যদি মানে যেহেতু এটা ডে ওয়ানের ক্যান্ডেল, সো এটা হচ্ছে এক মাসের হিসাব করছে আর কি এই দাঁড় পর্যন্ত। এই মাসের এখান থেকে আমি ধরুন যদি আমি বাই নেই, আমার টিপি হওয়া উচিত কিন্তু এই লাইনের আগ পর্যন্তই। আমি যদি এখানে দাঁড়াই, আমি যদি সেল নিই, আমার টিপি কিন্তু হায়েস্ট এই পর্যন্ত হওয়া উচিত। সো এইভাবেই হচ্ছে আসলে ট্রেন্ড লাইনটা মূলত কাজে লাগানো উচিত বা এসএল দেওয়ার জন্য ইউজ করা উচিত। যেমন আমি যদি এখানে যেমন সেল দিলাম, আমার টিপি এখানে, আমার এসএল কিন্তু কি এই ট্রেন্ড এই যে রেজিস্ট্যান্স লাইনের উপরে হওয়া উচিত। তো এভাবে করেই কিন্তু আসলে ট্রেন্ড লাইনের সর্বোত্তম পন্থায় ব্যবহার নিশ্চিত করা সম্ভব। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যে নিয়ে কথা বলতে গেলে আসলে বলা যায় এটা দুই মানে মেটাডেটার তিন রকম ইউজ করা যায়, এই যে হরিজন্টাল লাইন, ট্রেন্ড লাইন আর হচ্ছে ফিবোনাচি। তো আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে ট্রেন্ড লাইনগুলো কীভাবে আঁকবো আর সেগুলো আসলে মার্কেটে আমরা কীভাবে আঁকবো এবং কীভাবে এই অনুযায়ী আমরা ট্রেড সম্পর্কে ধারণা কিছুটা রাখতে পারি। আমি বলবো না ট্রেড করার জন্য, আপনাদেরকে সাজেস্টও করবো আপনারা ট্রেন্ড লাইন দেখে যে সবসময় ট্রেড করবেন এমনটা প্লিজ কখনো করবেন না, কারণ মাঝে মাঝে দেখা যায় যে এটা রিট্রেস করে, মাঝে মাঝে দেখা যায় যে ব্রেকআউট করেও চলে যায়, এবং ব্রেকআউট যখন করে তখন আসলে দেখা যায় যে খুব হাই ভলিউমে আসলে ব্রেকআউটটা হয়। সো এই যে হাই ভলিউমে ব্রেকআউটটা হলো এটা কিন্তু আসলে আগে থেকে ট্রেস করা সম্ভব না, কারণ আমরা সবাই জানি ফরেক্স মার্কেটে আপনি যেই ভলিউমটাই আপনি দেখতে পান না কেন সেটা পুরোটাই আসলে একটি মিথ্যে ভলিউম। তো এই মিথ্যে ভলিউম দেখে আসলে আপনি কখনোই পারবেন না ভালোভাবে মার্কেটের ভলিউম সম্পর্কে ধারণা রাখতে। ঠিক এই কারণেই ট্রেন্ড লাইন একটা গুরুত্বপূর্ণ টুল, কারণ এটা সাহায্যে কিছুটা বোঝা যায় যে যেহেতু এই এরকমভাবে একটা ভালো রকমের একটা রেজিস্ট্যান্স লাইনকে এত একটা শক্তিশালী বুল ক্যান্ডেল দিয়ে যেহেতু এটাকে ছেদ করে গিয়েছে, সো অবশ্যই এখানে অনেক বড় ভলিউমে ট্রেড নিয়েছে মার্কেট মেকাররা। সো এখান থেকে বাই যাওয়াটা খুবই সুনিশ্চিত। আপনি দেখুন এখান থেকে মার্কেট খুব বড় জোর হলে 250 পিপ পড়লেও আলটিমেটলি কিন্তু এ প্রায় 980 পিপের মতো বা 974 পিপের মতো কিন্তু সে বাই গিয়েছে, বেসিক্যালি আরও বেশি গিয়েছে, কম করে ধরলেও বেসিক্যালি তিন মাসের মধ্যে সে 900 পিপ মুভ করে ফেলেছে এই পেয়ার ইউএসডি ক্যাডে। ইউএসডি জেপিওয়াই এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করে দেখি একই রকমের বিভিন্ন আমরা জিনিস দেখতে পাবো। পিছনে যদি গিয়ে দেখি তবে বেসিক্যালি আমরা এরকম কিছু ক্ষেত্র দেখতে পারবো যেখানে কিনা আপনার বাই ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, সেখানে ট্রেন্ড লাইন সেট আপও সুন্দর করে কাজে লেগেছে, এরকম কিছু সেট আপ আমরা এখন সন্ধান করছি। যে এরকম একটা আশা করি আমরা পেয়েছি, যেমন দেখুন এটা লোয়ার লো, যেমন এখান থেকে একটা বাই ট্রেন্ড গিয়েছে মোটামুটি। তো এটার লোয়ার লো যদি আমরা যোগ করতে থাকি, বা ধরুন এটার লোয়ার লোই আমি যোগ করে নিলাম ঠিক এই জায়গায়। জি এবার আমি যেটা করব, সব হায়ার হাই পয়েন্টগুলোকে আমি আবার সব কিছু মিলে যোগ করে দিব। আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে যে মার্কেট যতবার এখানে গিয়েছে রেজিস্ট্যান্স লাইনে বাধা পেয়ে পড়ে গিয়েছে, যতবারই সাপোর্ট লাইনে এসেছে গিয়ে বাধা পেয়ে উপরে উঠে গিয়েছে। কিন্তু এই খেলা কিন্তু কতক্ষণ ধরে চলেছে, বেশিক্ষণ না। এখানে গিয়ে দেখা গেছে খুব বড় ভলিউমে এটা ব্রেকআউট করে ফেলেছে। যখন এটা ট্রেন লাইনে ব্রেকআউট হয় ট্রেনটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায়। তো যেহেতু ট্রেনটা চেঞ্জ হয়ে সেল গিয়েছে, এখানে আপনি আবার সম্পূর্ণভাবে যদি সেলও নিয়ে থাকেন
আসলে যে কখন যে মার্কেট মেকাররা মার্কেটটা ঘুরাই দিবে আপনাকে লস করানোর জন্য, এটা আসলে আপনি নিজেও বুঝতে পারবেন না। বিষয়টা আসলে ডিপেন্ড করে মার্কেট মেকারদের যে সেন্টিমেন্টটা, এটা আসলে বলা যেতে পারে যে তাদের যে পরিমাণ ব্যালেন্স, বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা মার্কেটে ট্রেড করতে আসে এবং গ্যাম্বলিং করতে আসে তারা, এবং তাদের ব্যালেন্সের সাপেক্ষে আপনার ব্যালেন্সের তুলনা যদি করতে হয়, তবে একটা গল্প বলতে হয়। মনে করুন একটা যুদ্ধ লেগেছে, তো সেখানে আপনাকে একটা কাঁটা চামচ দিয়ে বলা হলো যে তরবারি হাতে নিয়ে যারা আছে তাদের সাথে যুদ্ধ করে জিতে আসো, তাদের বিপক্ষে যুদ্ধ করে জিতে আসো। তাহলে কি আপনি পারবেন যুদ্ধ করতে? অবশ্যই না, কারণ তরবারি অবশ্যই কাঁটা চামচ থেকে অনেক বেশি পরিমাণ শক্তিশালী হবে একটা যুদ্ধের হাতিয়ার হিসেবে। তো ব্যাপারটা অনেকটা এরকমই, আপনি যদি মার্কেট মেকারের বিপক্ষে যান বা ওই রকম স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনি মার্কেট মার্কেটে টিকে থাকতে চান, তবে সেটা কখনোই আসলে হবে না। আপনাকে সেই স্ট্র্যাটেজি নিয়েই থাকতে হবে যা কিনা মার্কেট মেকারদের পক্ষে যায়। যেমন আপনি যদি কাঁটা চামচ দিয়ে যারা তরবারি নিয়ে লড়ছে বা যুদ্ধ করছে তাদের পক্ষ হয়ে যদি যুদ্ধ করেন, তাহলে দেখা যাবে কি জানেন, যে আপনি কাঁটা চামচ যুদ্ধ করলেও যেহেতু আপনি তরবারি যারা নিয়ে যারা যুদ্ধ করছে তাদের পক্ষে আছেন, আপনি কিন্তু যুদ্ধে জিতে যাবেন। ব্যাপারটা এরকমই যে ফরেক্স মার্কেট আপনি যদি ট্রেড করতে চান, মার্কেট মেকারের এগেইনস্টে গিয়ে বা বিপক্ষে গিয়ে আসলে আপনি লাভ করতে পারবেন না। তাদের সেন্টিমেন্ট যেদিকে যায় সেই দিকের পক্ষে যদি আপনি ট্রেড করেন, তবেই আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। তাই মার্কেট মেকারের সেন্টিমেন্টটা বোঝাটা, এটা আসলে খুব বেশি দরকার। এর জন্য আপনাকে বেশি বেশি পরিমাণে ব্লুমবার্গ টিভি, ইনভেস্টোপিডিয়া, investing.com, তারপরে FX ট্রেড, এরকম আরও নানা ধরনের নিউজ পোর্টাল, ফরেক্সের নিউজ পোর্টালের সাথে কানেক্ট থাকতে হবে। প্রতিনিয়ত বিভিন্ন জিও পলিটিক্যাল নিউজ, ফান্ডামেন্টাল নিউজ এবং ইকোনমিক ইন্ডিকেটরগুলোর খোঁজ খবর রেখে সেই অনুযায়ী আপনি আপনার টেকনিক্যাল স্ট্র্যাটেজিকে মিলিয়ে আপনি পারফেক্ট এন্ট্রি পয়েন্টে আপনাকে এন্ট্রি নিতে হবে। সো বেসিক্যালি আমি আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী যদি বলেন, ট্রেন্ড লাইনটা আমি আসলে ইউজ করি আমার SLTP বোঝার জন্য, মার্কেটের একটা রেঞ্জ সম্পর্কে ধারণা রাখার জন্য যে কতটুকু রেঞ্জের মধ্যে এটা মুভ করতে পারে, সো কোন রেঞ্জের নিচে গেলে এটাকে আমি সেল নিতে পারি বা বাই নিতে পারি, কীরকম পরিমাণ ফান্ডামেন্টাল জিনিসগুলোকে মেজার করে আমি কীভাবে এটাকে ভালো রূপে কাজে লাগাতে পারি, বেসিক্যালি এই কাজে আমি আসলে এটি বেশি ব্যবহার করি ট্রেন্ড লাইনটি। তো আশা করি আপনাদেরও কোনো সমস্যা হবে না ট্রেন্ড লাইন ব্যবহার করতে। তারপরও যদি হয় আপনারা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি ফেসবুক আইডিতে আপনি আপনারা আমাকে মেসেজ পাঠাতে পারেন, আমি চেষ্টা করব আমার সময় স্বল্পতার মধ্যেও আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আর আমি জানি যে আসলে এই মার্কেটে হয়তো ট্রেন্ড লাইনে কাজ করে আরও বেশি কাজ করে এরকম অনেকেই হয়তো আছেন, আসলে তাদের হয়তো কাজ করার ধরন ভিন্ন হতে পারে, তারা জিনিস মানে ট্রেন্ড লাইন নিয়ে হয়তো অভিজ্ঞতা হয়তো আমার থেকে বেশিও হতে পারে। আমি শুধু আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করলাম এবং আশা করি যদি এর থেকে আরও ভালো অভিজ্ঞতা থাকে আশা করি তারাও অভিজ্ঞতা শেয়ার করবেন, কারণ এইভাবে শেয়ারিং এর মাধ্যমেই কিন্তু আসলে আমরা একে অপরের জিনিস সম্পর্কে জানতে পারবো এবং এই মার্কেট সম্পর্কে আরও বেশি করে আমরা শিখতে পারবো এবং জানতে পারবো। তো আশা করি আমার মতামত আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি মনে করি যে আপনাদের অনুপ্রেরণার পরে অনুপ্রেরণা পেলে আসলে ভবিষ্যতে আমি এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পোস্ট করলেও করতে পারি, যদিও আমি অনেক সময় স্বল্পতা থাকে আমার, তার মধ্যেও আমি চেষ্টা করি যে আমার যে এন্ট্রি পয়েন্টগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। যেমন দেখুন এদিন আমি এন্ট্রি পয়েন্ট শেয়ার করে দিয়েছি, মাঝে মাঝে দেখা যায় যে আমি আসলে আমার মানে ভিডিও যে এন্ট্রি নেওয়াটা এটা আসলে নিজেই এন্ট্রি নিয়েই দেখিয়ে দিই, এরকম ভিডিওও আমি পোস্ট করি আমার ইউটিউব চ্যানেলে, বা সবসময় সেটা আসলে করাটা সম্ভব হয়ে ওঠে না, বিধায় মাঝে মাঝে দেখা যায় যে আমাকে অন্য পন্থাও অবলম্বন করতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা বুঝেছেন আজকে আমাদের যে টিউটোরিয়াল পোর্শনটা ছিল ট্রেন্ড লাইন নিয়ে। তো আশা করি সামনের দিনগুলোতে আপনারা আমার সাথে থাকবেন এবং আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের সাথে থাকার। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।